হ্যালো, ওয়ারিজ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া, আল্লাহর ইচ্ছায় ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সো গাইজ, আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটি ইভেন্ট, আর ইভেন্ট হচ্ছে ফেডারেল ইভেন্ট। এখানে রয়েছে স্কোয়াড স্কাই উইং। আর স্কাই উইং কি এটা তোমরা অবশ্যই জানো, আমরা যখন প্লেনে করে ল্যান্ড করি এবং ল্যান্ড করার আগে পর্যন্ত প্লেনের সাইডে যে স্কাই উইংটা দেখা যায় সেটা হচ্ছে এটা। আর এবারে স্কাই উইংটা হচ্ছে একই সাথে চারজন একই স্কাই উইংয়ে বসতে পারবে বা ব্যবহার করতে পারবে, কিন্তু কিভাবে এটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব যে কিভাবে তোমার টিমমেট সহ চারজন একই স্কাই উইংয়ে বসতে পারবে এবং একই স্কাই উইং দিয়ে তোমরা ল্যান্ড করতে পারবে গেমের ভিতরে। তো এটা তোমাদেরকে বলে দেবো। আর এটা যে দেখতে পারতো, এটা বের করতে কতটা ডায়মন্ড লাগবে তা তো তোমরা এখানে দেখবে, আর কিভাবে নিবে তাও তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে ফার্স্ট অফ অল তোমাদের যে কোনো দুইটা আইটেম সিলেক্ট করে বাদ দিতে হবে। তো আমি এখান থেকে এই দুইটা আইটেম বাদ দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে স্পিন করতে হবে। তো এখানে প্রথম স্পিনে 44% ডিসকাউন্ট দিয়েছে, তাই 9 ডায়মন্ডের পরিবর্তে 5 ডায়মন্ডের স্পিন। আর এরপরে আবার 47% ডিসকাউন্ট দিয়েছে। তো এখানে হচ্ছে 19 ডায়মন্ডের পরিবর্তে 10 ডায়মন্ডের স্পিন করতে হচ্ছে। তো এটা করে দিলাম। এরপরে আর ডিসকাউন্ট নাই, 39 ডায়মন্ডের স্পিন। এরকম করতে করতে লাস্ট পর্যন্ত 499 ডায়মন্ডের স্পিন করতে হবে। দেখি টোটাল কত ডায়মন্ড খরচ হয়। আমি 39 ডায়মন্ডের একটা স্পিন করতেছি। 39 ডায়মন্ডের স্পিনে এখানে ম্যাজিক ইফেক্টমেন্ট দিয়েছে, 69 ডায়মন্ডের স্পিন লোড আউট। এরপরে আবার 99 ডায়মন্ডের স্পিন করলাম, 99 ডায়মন্ডের আবারও লোড আউট, 149 ডায়মন্ডের স্পিন করে দিয়েছি, 149 ডায়মন্ডের গান বক্স দিয়েছে। এরপর 199 ডায়মন্ডের স্পিন অ্যান্ড ও ভাই, আমি ভাবছিলাম হয়তো 199 ডায়মন্ড আমাকে স্কাই উইং দিয়ে দিয়েছে, কিন্তু এখানে সাইড দিয়েছে। আর এবার হচ্ছে 499 ডায়মন্ড দিয়ে ফাইনালি লাস্ট স্পিন করে কিন্তু এটা নিয়েই নিলাম। এখন তোমাদেরকে আমি দেখাবো এটা কিভাবে কাজ করে, এদেরকে এখনও দেখিয়ে দেব। জাস্ট প্রথমত এটা ইকুইপ করতে হবে। ইকুইপ করার জন্য আমি চলে আসলাম ভল্ট সেকশনে। এরপরে কালেকশন, কালেকশনেতে এখানে এই যেটা আছে এটা, তারপরে হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এটা হয়ে গেছে, এবার হচ্ছে ম্যাচ স্টার্ট দিতে হবে। সো আমি একটা র্যান্ডম ম্যাচ স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি প্লেনে। আর এই যে প্লেনে দেখো, এখানে হচ্ছে আমার টিমমেট সহ আমরা চারজন কিন্তু এইখানে এই স্কাই উইংয়ে, আমার চারজন টিমমেট, আমি এবং আমার যে বাকি তিনজন টিমমেট। এখানে দেখো, ওই যে একজন ফিমেল ক্যারেক্টার নিয়ে রাখছে, একটা হুকং নিয়ে রাখছে, আর একটা হচ্ছে ওই যে খালি গায়ে রয়েছে। তো এগুলো আমি নেমে তোমাদেরকে দেখাচ্ছি। এবার হচ্ছে আমি যদি ল্যান্ড করি, ল্যান্ড করলে কিন্তু চারজন একই সাথে এইভাবেই ল্যান্ড করবো। দেখো এই যে জিনিসটা দেখতে পারতেছ, একেবারে সাপের মতো উঠতে উঠতে ল্যান্ড করতেছে। তো এভাবে হচ্ছে আমরা ল্যান্ড করব। যদি আমাদের টিমমেটের কারোর কাছে থেকে থাকে, একজনের কাছে থাকলেই বাকি তিনজন এটা ইউজ করতে পারবে, মানে এর ফায়দা নিতে পারবে। তো দেখো এখানে একটু ভুল দেখায় কিনা এটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, একজন হুকং ছিল, এই যে হুকং, আর হচ্ছে ফিমেল ক্যারেক্টার ছিল, ফিমেল ক্যারেক্টার ছিল ওই পাশে, ও মনে হয় ওই পাশে নেমে গেছে পিকে। তো এটা হচ্ছে বিষয়। এই দেখো, আর একটা হচ্ছে এই যে খালি গেছিল এই। সো এই মূলত যে এটা স্কাই উইংটা, স্কাই উইং সম্বন্ধে আমি তোমাদেরকে আশা করি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এরপর যদি আমি এখানে মরে যাই, আমার মরে যাওয়ার পর আমাকে যদি রিভাইভ দেওয়া হয়, রিভাইভ দিলে তাহলেও কিন্তু সেমভাবে আমি ওই স্কাই উইং ইউজ করেই ল্যান্ড করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বর্তমানের এই যে নতুন ফেডারেল ইভেন্টের এই জিনিসটার কাজ কি, এটা আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, অবশ্য মন্দ কাজ এবং খারাপ লোকদের থেকে দূরে থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।